আসসালামু আলাইকুম। বিকেল চারটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি বিথি আক্তার। নয়াপল্টনে কৃষক দলের সমাবেশ চলছে, রোদ অপেক্ষা করে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি। খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি করা সেই আওয়ামী লীগ নেতাকে শোকজ। দেশেই প্রথম কোন শিক্ষা প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ছুটি দিচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। রিজেন শাহদের জামিন শুনানি 15ই অক্টোবর। চাঁদপুরে বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হল নির্মাণে ছাত্রলীগের চাঁদাবাজি। অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে চালক নিহত। ঘুমন্ত অবস্থায় মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তুরস্কের সন্ত্রাসীরা কখনোই সফল হবে না, এরদোয়ান। এবং কসোভোয় উত্তেজনা, আরো সেনা পাঠাচ্ছে ন্যাটো। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান সরকারের পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির একদফা দাবিতে কৃষক দলের সমাবেশ শুরু হয়েছে। নেতা কর্মীদের উপস্থিতিতে সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে, স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমাবেশ স্থল। সোমবার দুপুর 2টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও 12টার পর থেকে সমাবেশ স্থলে মিছিল নিয়ে আসতে থাকে নেতা কর্মীরা। সরে জমিনে দেখা যায় বিভিন্ন ইউনিট থেকে নানা ব্যানার, ফেস্টুন, প্লাক হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। অনেক নেতাকর্মী কৃষকের সাথে সেজেছেন, তাদের মাথায় টুপি, হাতে কাস্তে, ধান, কৃষকের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। এ সময় তারা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় তাকে বিদেশে পাঠানোর দাবি করায় কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন পটুয়াখালী বাউফল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার। আইন পরিবর্তন করে হলেও সাবেক প্রধানমন্ত্রীকে তিনি বিদেশে পাঠানোর দাবি করেন। গত 30 সেপ্টেম্বর শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে এমন দাবি জানিয়ে তিনি একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেন, রাজনৈতিক কারণের আইন পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হোক। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তার স্ট্যাটাসটি। এদিকে বাউফল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পোস্ট দেওয়ার ঘটনায় তাকে শোকজ দেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন। তিনি বলেন, তাকে দলের পক্ষ থেকে শোকজ করা হচ্ছে, তিনি এমন মন্তব্য করতে পারেন না, এটি দলের শৃঙ্খলা পরিপন্থী। মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি এখন থেকে পিতৃত্বকালীন ছুটিও দেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। 26 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের 24তম সিন্ডিকেট সভায় অনুমোদন হয়েছে এই বিধান। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো কোনো বিশ্ববিদ্যালয়ে অনুমোদন দেওয়া হলো পিতৃত্বকালীন ছুটি। এই বিধান অনুসারে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ প্রচলিত সকল ছুটির সাথে 15 দিনের পিতৃত্বকালীন ছুটি পাবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহ আলী। বিধানটির বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনেক তরুণ ও মেধাবী শিক্ষকগণের পাশাপাশি তরুণ কর্মকর্তা ও কর্মচারী রয়েছে, তাদের সন্তানদের দেখাশোনার জন্য তারা মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটির বিধানটি আমলে নিয়েছেন। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহিদকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি আগামী 15ই অক্টোবর অনুষ্ঠিত হবে। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এনায়েতুর রহিম এদিন ধার্য করেন। এদিন আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। চাঁদপুরে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কচুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে কচুয়া উপজেলার ঘাগড়াবাজার নতুনপাড়া জামি মসজিদ সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। আহতরা হলেন রাগুদৌল গ্রামের আবু তাহের, আবু তাহেরের স্ত্রী জামিন খান ও কলাকোপা গ্রামের জোহর আলীর ছেলে নবীর। নিহত ওমর ফারুক তেগুরিয়া গ্রামে হাবিবুর রহমানের ছেলে। তিনি কচুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ছাত্রী হল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে ছাত্র হল নির্মাণে ঠিকাদারের কাছ থেকে ছাত্রলীগ মোটা অঙ্কের চাঁদা নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্যাম্পাস জুড়ে তোলপাড় শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, হল দুটি নির্মাণের কার্যাদেশ পেয়ে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। শুরুতে দ্রুত গতিতে কাজ চললেও ছাত্রলীগের চাঁদাবাজি এবং নানা সময়ে বাধা সৃষ্টির কারণে হল দুটি নির্মাণ কাজ এখন বন্ধ হওয়ার পথে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী মাত্র 10 মাসে 30,57,000 টাকা চাঁদা নিয়েছে ক্ষমতাসীন দলের এই ছাত্র সংগঠনটি। নেত্রকোনা দুর্গাপুরে অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে ইসমাইল হোসেন নামে এক চালক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলা কুল্লাগড়া ইউনিয়নের নালিয়াকান্দা গ্রামে ঘটনা ঘটে। ইসমাইল নালিয়াকান্দা গ্রামের অলি মাহমুদের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ইসমাইল বাড়ির উঠানে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জে দেন। সকালে চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎ স্পর্শ হন তিনি। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে দুর্গাপুর থানায় উপপরিদর্শক মোহাম্মদ শফিউল আলম বলেন, মরদেহ থানা হেফাজতে রয়েছে, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। ঘুমন্ত অবস্থায় মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলমামুন সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। সোমবার সকাল 8:30 দিকে জেলা শহরের বাগানবাড়ি এলাকায় তার শ্বশুর বাড়িতে ঘুমন্ত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দিন খোকন বলেছেন, আলমামুন সরকার দীর্ঘদিন ধরে হৃদরোগ সহ নানা রোগে ভুগছিলেন। সোমবার সকালে ঘুমন্ত অবস্থায় তিনি মারা যান। বাদাসোর জেলার ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে শেরপুর কবরস্থানে দাফন করা হবে। তুরস্কের পার্লামেন্টে দেওয়া ভাষণে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সন্ত্রাসীরা কখনোই তুরস্কের তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। এরদোয়ান বলেন, আঙ্কারায় সর্বশেষ সন্ত্রাসী হামলা সন্ত্রাসবাদের শেষ ঝাঁকুনি। তিনি বলেন, শান্তি ও নাগরিক নিরাপত্তা নষ্ট করার চেষ্টা করা সন্ত্রাসীরা কখনোই সফল হবে না। তিনি আরো বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে রাজনৈতিক হিসাব নিকাশ দিয়ে মনোবল বাড়ানোর বোঝা অনেক ভারী হবে। কসোভোয় সম্প্রতি পুলিশ স্টেশনে হামলা ঘটনা ঘটেছে, তারপরেই ন্যাটো আরো 600 সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। মাস কয়েক আগে পূর্ণ নির্বাচনকে কেন্দ্র করেও প্রবল উত্তেজনা দেখা দিয়েছিল কসোভোয়। ন্যাটোর সেনার ওপর হামলা হয়েছিল, সে সময় বেশ কিছু রিজার্ভ ফোর্স কসোভোয় পাঠিয়েছিল ন্যাটো। এবার আরও সেনা পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনের সময় উত্তেজনা দেখা গিয়েছিল সার্বিয়ান অধিষ্ঠিত কসোভোর বেশ কিছু অঞ্চলে। সাম্প্রতিক গণ্ডগোল হচ্ছে সার্বিয়ান অঞ্চলে। অভিযোগ, কসোভো সার্বিয়া সীমান্তে সার্বিয়া সেনা মোতায়েন করেছে, সে কারণেই উত্তেজনা ক্রমশ বাড়ছে। সার্বিয়ার প্রেসিডেন্ট অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চলছে বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি। তবে সার্বিয়ার কসোভো সীমান্তে যে উত্তেজনা আছে, প্রত্যক্ষদর্শীরা সকলেই তা বলছে। বস্তুত সার্বিয়া এখনো কসোভোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নেয় না। আমাদের পরবর্তী সন্ধ্যা 7:00 সংবাদ দেখা আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।